সো আপনাকে অবশ্যই আমি যেভাবে বলবো সেভাবেই কাজটা করতে হবে আর যদি চিন্তা করেন যে না আপনি অন্যভাবে করবেন তাহলে আসলে পসিবল না ওকে সো কাজগুলো কি একদম সিম্পল কিছু কাজ যেগুলো আপনারা নর্মাল আর অ্যাটলিস্ট আপনার বেসিক ধারণাটা থাকতে হবে কম্পিউটার সম্পর্কে কিংবা ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারণাটা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু পসিবল না আর কি হ্যাঁ তো আমি যে কাজটার কথা বলতেছি সেটা হলো ইউটিউব চ্যানেল তৈরি করবেন ইউটিউব চ্যানেল তৈরি করে এখানে ভিডিও আপলোড করবেন তারপর এখান থেকে আপনার ইনকাম চলে আসবে তো এখন কথা হইতে পারে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করবোই কিভাবে কোথা থেকে করব বা কিভাবে ভিডিও বানাবো অনেক প্রবলেম অনেক জামেলার কাজ অনেকেই ইগনোর করবে আমি জানি বাট আপনারা যদি ইগনোর না করে জাস্ট ভিডিওটা আগে দেখেন ভিডিওটা দেখার পর আপনি চিন্তা করতে পারবেন যে এটাও পসিবল ওকে ওকে সো আমরা কথা বেশি বাড়াবো না আমি সরাসরি কাজেই চলে যাচ্ছি যেভাবে আপনারা যাতে কাজ করতে পারেন আমি আহ আপনাদেরকে যেভাবে বলতে চাই সেভাবে কাজটা করে ফেলবেন ওকে আমি প্রথমে চলে আসলাম অ্যাকাউন্টস ডট গুগল ডট কম তো এখানে ক্রিয়েট নিউ চ্যানেল দিলাম ঠিক আছে তো এখন কথা হইতে পারে আমরা কি চ্যানেল নাম দিব তো আমি বেশ কয়েকটা ট্রেন্ডিং বের করছি যেটা হলো বর্তমানে টপ ট্রেন্ডিং এ যে কয়টা আছে লাস্ট আগস্ট দুই হাজার চব্বিশে টপ ট্রেন্ডিং ট্রপিক্স এখানে প্রায় একশোটা টুপিক্স আমার কাছে আছে এখানে প্রায় একশোটা টুপিক্স আছে এই একশোটা টুপিক্স নিয়ে আমাকে ভিডিও ক্রিয়েট করতে হবে পাশাপাশি আমি চ্যানেল ক্রিয়েট করবো তো এই একশোটা টপিক আপনার এখানে একদম সার্চ গ্রোথ সহ লেখা আছে লাইক ফার্স্ট অফ অল আমাদের দেখতেছি টিকটক অ্যাডস চেইন ফ্রড স্পম্পিং এন্ড অ্যাবাউট সো এখানে অনেক কিছু আছে এগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন এগুলো সম্পর্কে একটু লেখাপড়া করবেন দেন আপনি অনেক কিছু জানতে পারবেন সো এখন কথা হইতে পারে এগুলা নিয়ে আমরা কিভাবে ভিডিও বানাবো হাউ ইজ পসিবল যে এখানে ইংলিশ ইংলিশ কন্টেন্টে আপনাকে খুব ভালো প্রফিট দিবে আপনাকে হ্যাঁ আপনি চাইলেই যে অন্যান্য বাংলা কমে এতে খুব কম পাবেন বাট ইংলিশ টুপিয়ে কিন্তু খুব ভালো প্রফিট করা যায় ঠিক আছে ওকে সো আমরা কথা খুব বেশি বাড়াচ্ছি না তাহলে আমরা চলে যাব মূল্যাতে তো এখন আমাদের ইউএসএ ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবো ঠিক আছে তো টপ ট্রেন্ডিং টপিক্স ঠিক আছে এটা একটা খুব ভালো নাম এটা দিয়ে আপনি করতে পারেন ঠিক আছে টপ ট্রেন্ডিং টপিক্স ইউএস বা ইউএস টপ ট্রেন্ডিং টপিক্স এটা দিব আমার চ্যানেলের নাম এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে আরো বিভিন্ন নাম দিতে পারেন ইউএস টপ ইউএসেন্ডিং টু দিয়ে দিলাম টপ বা টপ না রাখলাম টপটা আমি কেটে দিলাম একটা শর্ট নাম করলাম পিক্স তারপর আই আন্ডারস্ট্যান্ড ক্রিয়েট চ্যানেল একদম সিম্পল কিছু কাজ খুব বেশি কাজ এখানে যে করতে হবে ঠিক তা না আমি যে আছি দেখাচ্ছি করেন এক মাস কষ্ট করেন আসলে কষ্ট না করলে পসিবল না হ্যাঁ ভিডিওটা একটু লম্বা হবে দেখেন যদি দেখতে পারেন সর্বশেষ আপনি যে বলবেন যে না কিছু একটা করার মতো রাস্তা আমি পাইছি অনলাইনে ঠিক আছে আর যদি না দেখেন টেনে টেনে দেখেন সেক্ষেত্রে আসলে কিছু বুঝবেন না ঠিক আছে তো আমি কি করলাম আমার একটা চ্যানেল অলরেডি ক্রিয়েট করে ফেললাম তো ইউএস এর ট্রেন্ডিং টপিক নামে আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল সো এখন কিন্তু এইখানে আমি অনেক কিছু কাজ করতে পারবো আমার একটা স্পেস হয়েছে হ্যাঁ আজকে জয়েন করলাম আঠারো আগস্ট তো এখানে একটা স্পেস ইনকামের একটা স্পেস বলতে পারেন এখানে ঠিক আছে তো এখন এখানে কিছু কাজ করতে হবে ঠিক আছে এখানে আমি যদি এটাকে একটু ইয়া করি আমার চ্যানেল হিসেবে দেখি সো আমরা চলে গেলাম আমাদের চ্যানেলে এটা হলো আমাদের চ্যানেলের মূল ড্যাশবোর্ড এখানে কিছু কাজ করতে হবে আমি দ্রুত কাজ গুলো করবো আপনারা একটু ধরে নিয়ে আমি কাস্টমাইজ চ্যানেলে চলে যাব কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল চ্যানেলটা একটু সাজাইতে হবে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও ঠিক আছে ইউটিউব স্টুডিও দেন কন্টিনিউ ভিডিওটা আগেই বলতেছি একটু লম্বা হবে যদি আপনি পূর্ণাঙ্গ দেখেন অ্যাটলিস্ট হতাশ হবেন না যে অনলাইনে ভিডিও দেখে আমি হতাশ হলাম এরকম চিন্তা করবেন অ্যাটলিস্ট শিখতে পারবেন আপনি শুরু করেন না করেন এটা আপনার ব্যাপার বাট শিখতে পারবেন ওকে দেখেন এখানে আউট আছে ব্র্যান্ডিং আছে চ্যানেল ইনফরমেশন আছে আমরা চলে যাবো সরাসরি ব্র্যান্ডিং এ এখানে একটা পিকচার আপলোড করতে হবে আমাদের এটা এখানে একটা লোগো আপলোড করতে হবে লোগো আপলোড করার জন্য আমরা ইউজ করবো ক্যান বা ক্যান বা প্রো ইউজ করতেছি আমি আপনারাও করতে পারবেন ক্যানভা প্রো যদি আপনি একদম কম দামে অর্থাৎ মাত্র পঞ্চাশ টাকা একটা প্রো অ্যাকাউন্ট নিতে আমি ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে দেবো তো ওনার সাথে যোগাযোগ করে আপনারা ক্যানভা প্রোটা একদম ফ্রিতে নিয়ে পারবেন ফ্রিতে বলতে অর্থাৎ পঞ্চাশ টাকায় এক বছরের জন্য নিতে পারবেন সেখান থেকে নিয়ে নেবেন আর যদি আপনি ফ্রিতে ইউজ করেন সেক্ষেত্রে প্রো লেভেলের কোনো কিছু পাবেন না ওকে সো আমরা একটু ক্রিয়েট ডিজাইনে চলে যাব ক্রিয়েট ডিজাইনে চলে যাওয়ার পর এখানে লেখবো লগ জাস্ট লগো লিখবো লঘু লিখে এখানে আমরা এখানে দেখেন অনেক লগু আসবে এখন যেগুলো লগু আপনি যদি ফটোশপ দিয়ে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কষ্ট হবে ঠিক আছে তো এখানে সার্কেল লগু আছে বিভিন্ন লগুটু আছে একটা লঘু আপনি নিতে পারেন আমি জাস্ট একটা লঘু আপাতত নিচ্ছি আহ দেন এটা নিয়ে ইউজ করবো ঠিক আছে আমার যে চ্যানেলের নামটা ছিল সেটা হলো ইউএস ট্রেন্ডিং টপিকস ওকে ইউএস এ ট্রেন্ডিং টপিকস ওকে এখানে আমি দিব নাম ইউএস এ এইখানে ট্রেন্ডিং টপিকস ওকে কমপ্লিট দেখেন ইউএস এ ট্রেন্ডিং টপিকসটা সুন্দর করে বসে গেছে জায়গা মতে ওকে সো এটা আরো আপনি সময় দিয়ে আরো করতে পারেন আমি যদি এখন সময় দিতে যাই আপনাদের আরো বিরক্তিকর হবে কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে ওকে তো এই জন্য খুব বেশি সময় দিচ্ছে এটাতে আপনারা আরো টাইম নিয়ে আরো সুন্দর করে একটা লোগো ডিজাইন করে ফেলেন তো সিম্পল একটা লোগো আপাতত ক্রিয়েট করলাম আমি ওকে এটা সিম্পলি দিলাম সমস্যা নাই আমি তো লোগো লিখে রাখলাম যাতে ফিউচারে আরো খুঁজে পেতে পারি তো ডাউনলোডে যাবেন ডাউনলোডে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেন ডাউনলোডস তো আমি যেটা বলতেছি আমি তো এটা ইউজ করছি মূলত আপনার প্রো আপনারা প্রো নিতে পারেন সমস্যা নেই প্রো নিয়ে আপনারা কাজ করতে পারেন আর ফ্রিতেও কাজ করা যায় কিন্তু খুব ভালো হয় না আর কি ওকে সো এটা ডাউনলোড হয়ে যাচ্ছে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে আমি এটাকে কমপ্লিট করে দিলাম রাখি ওকে ডাউনলোড কমপ্লিট এখন কি করতে হবে এই চ্যানেলে আপলোড করে দিতে হবে আপলোড করে দিলাম ডাউনলোডস এই ওকে তো কি করলাম আমি একটা লোগো আপলোড দিয়ে দিলাম ঠিক আছে লোগো কিন্তু এখন আপলোড কমপ্লিট ডান করে দিলাম এখন এটা আমার লোগো ঠিক আছে ইউজিং টু পিক্স এটা লোগো আমি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে প্রবলেম তারপর ব্যানার ইমেজ হ্যাঁ ব্যানার ইমেজ আপনি একটা ক্রিয়েট করে ফেলবেন এই যে আপনি চলে যাবেন এখানে চলে যাবেন ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার এই যে পেয়ে যাবেন ব্যানারের একদম পারফেক্ট যে সাইজটা আছে এখানে একটা পারফেক্ট সাইজের পেজের ব্যাপার আছে আর কি হ্যাঁ ব্যানারে আপনি কি দিবেন এখানে দেখেন দুই হাজার চার আটচল্লিশ এগারোশো এর মধ্যে রাখতে হবে তো এটার একটা স্ট্যান্ডার্ড আছে আর কি মাপ আছে এই মাপটাকে বা যে সাইজটা আছে ওটা কিনে নিতে হবে আপনি যদি কম বেশি নেন তাইলে হবে না ঠিক আছে তো এখানে দেখেন কি হয়েছে এখানে অনেক টেম্পলেট চলে আসবে আপনাকে খুব বেশি যে এখানে কিছু করতে হবে ঠিক এরকম না আপনি এখানে অনেক টেম্পলেট পেয়ে যাবেন দেখেন এখানে হিউজ পরিমাণ টেম্পলেট আছে আপনি যেকোনো একটা টেম্পলেট ইউজ করতে পারেন তো আমি সিম্পল একটা ইউজ করতেছি আপাতত যাতে আপনাদেরকে দ্রুত কাজগুলো আমি কমপ্লিট করাইতে পারি যাতে আপনারা বুঝতে পারেন যে হাউ ইজ পসিবল এটা এটাও সম্ভব হ্যাঁ তো আমি আপনাকে এক ভিডিওতে দেখাচ্ছি আপনারা সময় নিয়ে অনেক সময় নিয়ে কাজ করবেন কোনো ওকে প্রবলেম আমি এটা কি করলাম এখানে রাখলাম আপাতত আর কোনো কিছু করবো না এটাতে জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ব্যানার ব্যানার কমপ্লিট আমি এটাকেও ডাউনলোড করে দিলাম ডাউনলোডস ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ন এটাকে ট্রান্সপারেন্ট হবে না হ্যাঁ এটা কোনো ট্রান্সপারেন্ট হবে না শুধুমাত্র লোগোটা ট্রান্সপারেন্ট করে দিবেন এটাকে যেভাবে আছে এভাবে রেখে দিবেন ওকে সো আমার ব্যানার অর ডাউনলোড কমপ্লিট ব্যানারটাকে আমি আপলোড করে দেবো কোথায় যে এখানে ব্যানারটা আপলোড করে দিচ্ছি দেখেন সে কিন্তু একদম পারফেক্টলি বসে যাবে দেখছেন একদম পারফেক্টলি তার জায়গায় জায়গায় সে বসে গেছে আপনার খুব বেশি প্রয়োজন নাই তো এটা হলো আসলে স্ট্যান্ডার্ড দেখেন এখানে দেখাবি যে লালটা দেখেন এখানে সুন্দর করে আমার কম্পিউটারে কেমন দেখাবে আমার টিভিতে কেমন দেখাবে কম্পিউটারে কেমন দেখাবে মোবাইলে কেমন দেখাবে সুন্দর করে দেখাচ্ছে তাই না আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আরো বুঝতে পারবেন দেখেন এখানে পারফেক্টলি এরকম দেখাবে আমার ব্যানারটা আর কম্পিউটারে এরকম দেখাবে আমার নামটা ফুল আসছে তারপরে যে মোবাইলে দেখতে পাচ্ছেন এখানেও নামটা ফুল আসছে সো এটাও কমপ্লিট এখন হলো বিডিও ওয়াটারমার্ক ওকে বিডিও ওয়াটারমার্ক আমি ওয়াডিও ওয়াটার মার্ক দিয়ে দেবো এইটাই আমার লোগোটাকে কারণ ভিডিওটা একটা ওয়াটারমার্ক হবে একদম এন্টার ভিডিও আমার ফুল ভিডিওতে থাকবে এটা হ্যাঁ দিয়ে আমি এটা পাবলিশ করে দেব আমার চ্যানেলের কাজ মোটামুটি শেষ ঠিক আছে মোটামুটি এখানে রেডি হয়ে গেছে আর কি এক কথায় বলতে পারেন এখানে মোটামুটি আমার পিকচার কমপ্লিট ব্যানার ইমেজ কমপ্লিট ভিডিও ওয়াটারমার্ক কমপ্লিট এখানে যে সেটিংস আছে এগুলো জাস্ট আমি এখন পরিবর্তন করে নেব ওকে বেসিক ইনফরমেশন যদি আমরা দেখি মেইন

ডেসক্রিপশন চ্যানেল ডেসক্রিপশন মাই চ্যানেল নেম এটা হলো আমার এটা দরকার মিট চ্যানেল ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন আমার চ্যানেলের নাম দিয়ে দিই মাই চ্যানেল নেম এই ওকে ইউএসএ ট্রেন্ডিং টপিকস সো আমি তাকে বললাম তুমি আমাকে এটা দাও সে কি করবে আপনাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে ওকে সো দেখেন ইউএসএ এ ট্রেন্ডিং টপিকস কভার দ্য লেটেস্ট নিউজ ইভেন্ট দেখেন এইগুলা থেকে কিন্তু আপনি ধারণা পেয়ে যাচ্ছেন যে আপনি কি কি ভিডিও এখানে বানাইতে পারবেন দেখেন এখানে আপনি লেটেস্ট নিউজ ভিডিও বানাতে পারেন ইভেন্টস বানাতে পারেন তবে আপসেট হওয়ার কোনো কিছু নাই কিভাবে ভিডিও বানাতে হবে আমি সেটাও একদম

এটা হলো আমার চ্যানেল একটা ডেসক্রিপশন ওকে এটাকে আমি একটু কপি করলাম কপি করে আমি আমার এটা দিয়ে দেবো আমার চ্যানেলের রাইট নাও আমার এটা কমপ্লিট হয়ে গেল আপনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন লিঙ্কিং আপাতত দেখবেন এটা এখন আমি দেখাচ্ছি না আস্তে আস্তে করবেন কোনো প্রবলেম নাই দেন চ্যানেল ইউআরএলটা আমার হয়ে গেল তারপরে চ্যানেল ডেসক্রিপশনও হয়ে গেল মোটামুটি এখন কাজ মোটামুটি ওকে তারপরে যে যে কাজটা করতে হবে এই সেটিংস এখান থেকে থেকে একদম বাম পাশ আপনি চলে যাবেন এখানে সেটিংস এ সেটিংস এ ক্লিক করবো সেটিংস এ ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল আছে জেনারেল জেনারেল ডিফল্ট ইউনিট এখানে ইউএস ডলার যেটা হলো কারেন্সি হবে আপনার দেন আপনার থাকবে চ্যানেল চ্যানেলে বেসিক ইনফরমেশন আছে তো কান্ট্রি রেসিডেন্স এটাকে আপনি যদি বাংলাদেশে করেন যে আপনাকে ইয়া ইয়ার থেকেই করতে হবে যে আপনি বাংলাদেশ যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি এখানে ইউএসএ দিবেন ইউনাইটেড স্টেটস ওকে তারপরে এখানে কি ওয়ার্ড তো ফার্স্ট কি ওয়ার্ডটা কি দিবেন অবশ্যই আপনার চ্যানেলের নামটা দিবেন ফার্স্ট কি ওয়ার্ড এটা হলো আমার চ্যানেলের নাম এটা হবে আমার ফার্স্ট কিওয়ার্ড দেন এখানে আরো কিছু কি ওয়ার্ড আপনি দিতে পারেন আপনার যে ডেসক্রিপশনটা দিলাম আমরা এই ডেসক্রিপশন থেকে দিতে পারি আমরা এখান থেকে আমরা নিউজ ইভেন্টস এই দুটা দিতে পারি দিতে পারি নিউজ ইভেন্টস এগুলো হবে চ্যানেল কিওয়ার্ড এভাবে আপনি আরো দিতে পারেন এভাবে অনেকগুলো দেওয়া যায় পাঁচশোটা পর্যন্ত দেওয়া যায় আমরা আস্তে আস্তে আরো অ্যাড করবো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম তারপর হলো অ্যাডভান্স অপশন অ্যাডভান্স অপশন থেকে আপনি এখানে বেশ কিছু কাজ আছে যেটা আপনি করে ইউ ওয়ান টু সেট চ্যানেল মোড এখানে আপনি নো দিয়ে দিবেন ঠিক আছে এটা নো দিয়ে দিবেন দেন এখানে অটোমেটিক ক্যাপশন থাকুক ডু নট পারমানেন্ট প্রিন্ট দরকার নাই আর কোনো এখানে কোনো কাজ করতে হবে না তারপর হলো ফিচার ইজিবিলিটি এখানে দেখেন স্ট্যান্ডার্ড ফিচার্স আমাদের অলরেডি অ্যানাবল আছে এটা আপনি করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন কোলাবরেশন করতে পারবেন অ্যাড নিউজ নিউ ভিডিও এক্সাইটিং প্লেলিস্ট করতে পারবেন সমস্যা নাই বাট এখানে ইন্টারমিডিয়েট ফিচার যদি আপনি পেতে যান সেই ক্ষেত্রে আপনি ভিডিওস এন্ড লঙ্গার দেন 15 মিনিট 15 মিনিটের উপরে ভিডিও দিতে গেলে আপনাকে ইন্টারমিডিয়েট ফিচার গুলো ওপেন করতে হবে দেন অ্যাডভান্স ফিচার অ্যাডভান্স ফিচার অনেক কিছু আছে আপনি এগুলো আস্তে আস্তে করতে হবে তো এটা খুব বেশি কাজ নাই প্রথমে হলো আপনার একটা মোবাইল ফোন থাকবে এই ফোন দিয়ে একটা ভেরিফাই করবেন তো ভেরিফাই ফোন নম্বরে ক্লিক করবেন তো অনেকের প্রশ্ন হইতে পারে আমরা বেসিক ইনফরমেশন ইউনাইটেড স্টেট দিলাম তাইলে আমরা এখানে ফোন ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা কোন থেকে কোথেকে নাম্বার ইউজ করব তো এটা হলো অনেক কোয়েশন থাকতে পারে তো এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোন নাম্বার আপনি এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে না বাংলাদেশে যে কোনো নাম্বার ইউএসএ থাকলেও ওইখানে দেখাইলেও আপনি বাংলাদেশের নাম্বার দিয়ে এখানে ফোন ভেরিফাইডটা কমপ্লিট করতে পারবেন তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাইড করে নিচ্ছি এটা একদম কয়েক সেকেন্ড এর ব্যাপার আপনাকে যে খুব বেশি সময় নেবে ভেরিফিকেশন করতে ঠিক এরকম না আমি একটা নাম্বার দিয়ে এখানে ভেরিফিকেশন করে নিচ্ছি ওকে সো নেক্সট করে দিলাম আপনি আপনার যে কোনো ফোন নাম্বার দিবেন এখানে দেওয়ার পর আপনার ফোনে একটা সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড যাবে সিক্স ডিজিটে দেখেন সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড এই কোডটা এখানে ইনপুট করতে হবে তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনার ফোনে চলে আসবে আমার ফোনে অলরেডি চলে আসছে খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসে তো আমি আমার যে কোডটা পাইছি ভেরিফিকেশন কোড এটা আমি কমপ্লিট করে দিচ্ছি ওকে দেন সাবমিট করে দিলাম তো এটা সম্পর্কে আশা করি আপনাদের প্রশ্ন থাকবে না যে আসলে ইউএসএ দেখাইলাম আমার চ্যানেলের লোকেশন বাট বাংলাদেশের নাম্বার দিয়ে কিভাবে করবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করছি ফোন নাম্বার ইজ ভেরিফাইড ওকে সো ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট আমি এটা কল ক্লোজ করে দিলাম দেওয়ার পর আমরা এখানে যেটা দেখবো আহ অ্যাডভান্স সরি ফিচারেবিলিটি দেখেন অ্যানাবল হয়ে গেছে তো দুইটা জিনিস অ্যানাবল আর অ্যাডভান্স ফিচার পেতে আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতে পারেন ভ্যালিড আইডি কার্ড দিয়ে করতে পারেন অথবা চ্যানেল হিস্ট্রি দিয়ে করতে পারেন তো আপনাদের যে আইডি কার্ড আছে যেটা হলো ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে কিন্তু এখানে করতে পারেন তো এটা করার জন্য আপনাকে অ্যাক্সেস ফিচারে ক্লিক করবেন কোনটা দিয়ে করবেন ঠিক আছে এটা বলতে হবে যে আপনি ভিডিও ভেরিফিকেশন করবেন নাকি আপনার ভ্যালিড আইডি কার্ড দিয়ে করবেন আমি আইডি কার্ড দিয়ে করবো সেক্ষেত্রে আমি নেক্সট করে দেবো দেওয়ার পর গেট ইমেল ভেরিফিকেশন ইউর ফোন তো আমি এটা আমার কাছে একটা মেল চলে যাবে আমার মেলে একটা মেল চলে যাবে ওই মেল থেকে আমি এখানে পরবর্তী কাজটা করে নেব আপনার ফোনের মাধ্যমে আপনি এটা করে নিতে পারবেন দেখেন এখানে এই কাজটা করতে হবে একটা লিঙ্ক চলে যাবে আপনার ইয়াতে ইমেইলে ওই ইমেলটা ওপেন করলে ওই ইমেল ওপেন করলে আপনার ভিডিও মানে আপনার আইডি কার্ড সাবমিট করার অপশন চলে আসবে উইদিন ওয়ান ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে কোনো প্রবলেম নাই আর এটা না করেও আপনি আপাতত কাজ করতে পারবেন বা আপনাকে পাশাপাশি আরো আপলোড মোর ভিডিও ডেইলি পনেরোটার করার জন্য এগুলার জন্য তারপরে ক্রিয়েট মোর শর্ট ডেইলি ডেইলি অনেক পাবেন অ্যাডভান্স ফিচারটা ওপেন হয়ে গেলে তো এটা সাবমিট একদম ইজিলি করে নেবেন কোনো প্রবলেম নাই সাবমিট করে দিন এগুলো কোনো প্রবলেম নাই আপনার তিনটা ফিচারই কিন্তু এনাবল হয়ে যাবে এনাবল হলে আপনার স্ট্রং হয়ে গেল এখন এটা কমপ্লিট তারপর আপলোড ডিফল্ট এখানে কোনো কিছু করতে হবে না পারমিশন কমিউনিটি এগ্রিমেন্ট অনেক কিছু আছে এগুলো আর কোনো কিছু দরকার নাই জাস্ট আপনি সেভ করে দিবেন তো এখন কি হইলো আমাদের চ্যানেল কিন্তু এখন রেডি তো আমরা যদি ভিউ চ্যানেলে ক্লিক করি তাইলে দেখতে পারবো শুধুমাত্র একটা চ্যানেল ট্রি এড করতে করলেই হবে না এখানে আরো কিছু কাজ টাজ করতে হয় যার কারণে একটু লাগবে আপনাকে মানে কাস্টমাইজ করতে হবে দেখেন এখানে একটা ব্যানার হয়ে গেছে তারপরে এখানে আমার লোগো আসছে তারপরে আমি এখানে যদি ক্লিক করি আমার একটা সুন্দর করে তথ্য চলে আসছে আমি ইউনাইটেড থেকে বিলং করতেছি এটাও আসছে তো এইভাবে আপনি কিন্তু আপনার চ্যানেলটা ক্রিয়েট করলেন এখন একটা ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত তো এখন প্রশ্ন হইতে পারে আমরা কি ধরনের ভিডিও আপলোড করবো কোথা থেকে করবো আমরা কি ধরনের ভিডিও আপলোড করবো অলরেডি আমরা অ্যাবাউটে বলে দিছি যেটা হতে পারে লেটেস্ট নিউজ ইভেন্ট হট টপিক্স মেকিং বিউর্স অ্যাক্রোস আমেরিকা ফ্রম ভাইরাল স্টোরিজ এরকম অনেক কিছু আছে আপনি কিন্তু করতে পারেন তো আমি প্রথমে আপনাদের একটা লিস্ট দেখাইছিলাম যে টপ ট্রেন্ডিং টপিক্স ইন ইউএস রাইট নাও ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই যে টপিকটা দেখতে পাচ্ছি টিকটক অ্যাডস তো এটা বর্তমান সময়ে ইউএসএ তে খুব সার্চ গ্রোথে অনেক উপরে আছে অর্থাৎ ছিয়াশি আট আট হাজার ছয়শ পার্সেন্ট নট অনলি ফর ওয়ান পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো এটা এতটাই গ্রোথ আছে দেখতে পাচ্ছেন এখানে আট হাজার ছয়শ পার্সেন্ট এটা সবাই কিন্তু এই যেহেতু টিকটক প্ল্যাটফর্মে এখানে তারা কিন্তু অলরেডি চালু করে অর্থাৎ এখানে পেইড পেইডার্টাইজিং যেটা ফেসবুক অ্যাডস বলেন গুগল অ্যাডস বলেন এদের মতো কিন্তু টিকটক অ্যাডস চালু করছে তো এটা যেহেতু এখানে ট্রাফিক বেশি এখানে অনেক বেশি তারা এটা খুব বেশি সার্চ করতেছে যারা ব্যবসায়ী তারা এটা একটু দেখাশোনা করতেছে যে কিভাবে করবে তো সেই সুযোগটা আমরাও কাজে লাগাতে পারি তো লাগানোর জন্য আমরা কিভাবে টিকটক অ্যাডস কিভাবে ক্রিয়েট করতে হয় বা এটার বেনিফিট কি এটা সম্পর্কে আমরা একটা ভিডিও আপলোড করতে পারি তো কিভাবে ভিডিও বানাবো দেখেন এই টিকটক অ্যাডস আমি অলরেডি চ্যাট জিপিটি কে বলছিলাম যে বেনিফিট ফর টিকটক অ্যাডস আমি একটা টপিক অলরেডি বের করছি যেটা হলো টেন বেনিফিট ফর ইউজিং টিকটক অ্যাডস মানে টিকটক অ্যাড এর দশটা বেনিফিট কি হবে তো এগুলা দেখেন আমার কিন্তু আমি জাস্ট এই কথাটা তাদেরকে লিখে দিচ্ছিলাম টেন বেনিফিট টিক টিক টিকটক অ্যাডস তো দেখেন এখানে আমি যদি আরেকটা জুম করে দেখাই আমি বলবেন দশটা বেনিফিট আসলে আমরা হয়তো বা খুব বেশি না খুঁজি তাহলে পাবো না বাট আমরা কি করছি আমি জাস্ট চ্যাট কে জিজ্ঞাসা করছি সে কিন্তু আমাকে লিস্ট আকারে দশটা আহ যে কি কি সুবিধা পাব তো ফার্স্ট অ্যাভ অল মেসি ইউজ আর বেজ দেখেন এখানে আমি যেটা বলছি অলরেডি এখানে মেসিভ ইউজার বেস থাকবে তারপরে হাই এঙ্গেজমেন্ট রেট থাকবে ক্রিয়েটিভ ফ্রিডম তারপরে প্রাইসিস টু স্প্রিং তারপরে হলো আপনার কস্ট ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইনফ্লুয়েসার কোলাব্রেশন ইউজার জেনারেটেড কন্ট্যাক্ট পোটেন্সিয়াল ডেটা ডিভেন ইনসাইড গ্লোবাল রিচ এন্ড লোকাল অফিস সো এই যে দশটায় বেনিফিট আপনি আমি এগুলা খুঁজে বের করতে অনেক সময় লাগতো এগুলো আসলে জানার কোনো সুযোগ নেই টপিক খুঁজে বের করছি এখন এই দশটা টপিকের উপর আমরা ভিডিও মেক করবো তো ভিডিও মেক করব কিভাবে আমরা এখানে একটা ওয়েবসাইট ইউজ করছি যেটা হলো ইলেভেন ল্যাডস ঠিক আছে ইলেভেন ল্যাডস এটা আপনাকে একটা সুযোগ দিবে সেটা হলো দেখেন এখানে ট্যাক্স টু স্পিচ ট্যাক্স টু স্পিচ কি আমি এখানে স্পিচ ট্যাক্সটা আপলোড করব আপলোড করলে এখানে অটোমেটিক কিন্তু আপনার স্পিচ হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি অলরেডি করে ফেলছি করার পর আমি যদি একটু প্লে করি দেখেন এখানে সুন্দর করে বলতেছে দেখেন এক একদম হিয়া আর টেন বেনিফিট ফর ইউজিং টিকটক অ্যাড সো আপনারা শুনতে পাচ্ছেন এখানে কিন্তু তারা অলরেডি আমার দশটা বয়স হয়ে গেছে আমি অলরেডি ডাউনলোড করছি এখন আমরা একটা ভিডিও ক্রিয়েট করব ভিডিও ক্রিয়েট করলে শুধু বয়স দিলেই হবে না এখানে আপনার টিকটক বেনিফিট সম্পর্কে কিছু ইমেজ লাগবে

তো এখান থেকে সব ইমেজ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না কারণ এখানে অনেক প্রবলেম হবে যেটা হলো আপনি কপিরাইট ইস্যু পেতে পারেন কারণ গুগল থেকে নিয়ে আপনার দিবেন তো এটা একটু প্রবলেম তো এই জন্য হয়ে আপনি কি করবেন আমি যেভাবে দেখাচ্ছি এইরকম সার্চ করে ইমেজকে আপনি ফাইনাল করবেন সো আপনি দেখেন টেন বেনিফিট ফর ইউজিং টিকটক অ্যাডস দেওয়ার পর আমি কি করলাম ইমেজে ক্লিক করলাম ইমেজ পর এই যে এখানে একটা টুলস অপশন আছে টুলস অপশনে আপনি ক্লিক করে দিবেন টুলসে ক্লিক করার পর এখানে দেখেন ইউজিং ইউজিং রাইটস হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা থাকে সাইজ কালার ইউজার রাইটস ট্রাইপস এনি টাইম এরকম তো আমরা ক্লিক করব ইউজার রাইটস এ ক্লিক করার পর একদম নিচে কমার্শিয়াল এন্ড আদার্স লাইসেন্স এ ক্লিক করে ফেলব সো এই দেখেন এখন যে ভিডিও গুলা মানে আমরা যে ইয়া গুলা পাচ্ছি এইগুলো আপনি মানে কোন প্রকার ইয়া ছাড়াই কোন প্রকার ইউজ করতে পারবেন তো এখান থেকে আমি বেশ কয়েকটা ইমেজ আমরা নিব এখান থেকে ইমেজ নেওয়ার জন্য সহজে ইমেজ নিয়ে নেবেন আমি কি করবো এখান থেকে সেভ ইমেজ এখানে একটা ফোল্ডার করা আছে অলরেডি ওয়েব পেজ আসছে ওয়েব পেজ দিলে হবে না এটা অবশ্যই আমাদের এর দরকার আহ তো আমি এখানে বেশ ভিডিও ডাউনলোড করে নিলাম আপনারা এইভাবে ডাউনলোড করে নিবেন আমি ভিডিও অলরেডি কমপ্লিট করলাম মোটামুটি সো আমার ভিডিও এখানে বেশ কিছু ইমেজ সংগ্রহ করা কমপ্লিট এখন কি করতে হবে আমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে তো ভিডিও ক্রিয়েট করার জন্য আপনারা চাইলে অনেকেই মোবাইল ফোনে অনেক অ্যাপস আছে এগুলা দিয়েও করতে পারেন অথবা আপনি আপনার কম্পিউটার দিয়েও করতে পারেন যেভাবে আপনি ভিডিও ক্রিয়েট করতে অভ্যস্ত সেভাবে করে ফেলবেন ওকে নো প্রবলেম এগুলো একদম ইজি কাজ আপনাকে যে ভিডিও এডিটিং অ্যাডভান্স লেভেলের কোনো কিছু জানতে হবে ঠিক সেরকম না আমি এটার জন্য ইউজ করব মূলত আমি আমার কম্পিউটার ক্যামকাসে ইউজ করবো আপনার আপনাদের মোবাইল ফোনে ক্যাপ কাট আছে ইনশর্ট আছে তারপরে আরো অনেক আছে কি বলে ভিডিও এডিটিং আছে যেগুলো একদম মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন সো আপনার ক্যাপকাট অথবা ইনশর্ট যাদের মোবাইল ফোনে কাজ করবেন তারা এটা দিয়ে করে ফেলবেন আর সেক্ষেত্রে আমি এখানে যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি আপনারা ক্যামটা ডাউনলোড করে নিন ক্যামটা সিয়া একদম এটাও কিন্তু ফ্রিতে ইউজ করা যায় ক্যামটা যদিও একটা পেইড সফটওয়্যার আমি এটা ফ্রিতে ইউজ করতেছি আপনারা করতে পারেন কোনো প্রবলেম না এটা একদম অনেক দিন ইউজ করা যায় সো এখন কি করবেন নিউ প্রজেক্টে ক্লিক করাম নিউ প্রজেক্ট ক্লিক করার পর আমাদের দেখেন এটা একটা ওপেন হচ্ছে আমি এটা আগে ওপেন করতাম বাট এখন ওপেন করে নিচ্ছি সমস্যা নাই দেখেন আমরা ওপেন হয়ে যাক এটা টেক স্মিথ ক্যাম্পাসে আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পর আমরা আমাদের যে ফাইলগুলো আছে ফাইলগুলোকে এখানে আপলোড করে দেব ফাইল কি আমাদের যে ইমেজগুলো ডাউনলোড করছি পাশাপাশি যেটা আমাদের এ ছিল এটা হলো আমাদের অডিও তারপরে অ্যাড করব আমাদের যে ইমেজগুলো ডাউনলোড করলাম এই ইমেজগুলো এই ইমেজগুলো টিকটক অ্যাড সম্পর্কে ইমেজগুলোকে আমরা এখানে আপলোড করে দেব আমাদের চ্যানেলে ওকে সো এখন প্রথমে যে কাজটা করতে হবে ইমেজ গুলাকে আমরা আমাদের ড্রাগ এন্ড ড্রপ করে দেবো এখানে আমরা একটা একটা অ্যাড করে দিচ্ছি হইলো তারপরে তারপর একটা দিব তারপর একটা দিব প্রত্যেকটা ইমেজ একটু নিয়ে নিচ্ছি তারপরে এগুলো দেখেন আমি সময় লাগবে একটু ভিডিও এডিটিং খুব বেশি না আপনি করতে হলেই হয়ে যাবে প্রবলেম নাই একদম বড় করে দিচ্ছি

অবশ্যই ক্রিয়েটিভ কমন হইতে হবে আদারওয়াইজ কিন্তু কপিরাইট চলে আসার একটা সমস্যা থাকবে ঠিক আছে তো কপিরাইট থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ কমন বা আপনার লাইসেন্স ফ্রি এই ধরনের ইমেজ ইউজ করতে হবে ওকে তো এখানে আমার বেশ কয়েকটা ইমেজ আমরা ইউজ করে ফেললাম দেখি এখন মোটামুটি কয় সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের ভিডিও হয়ে হয়েছে এখানে আমরা দেখি আগে কি হয় আমাদের ই আমাদের যে সাউন্ড আছে যেটা হলো আমাদের এটা এখানে আরো আছে ইমেজ আছে এগুলো সবগুলো করে হয় এক মিনিটের একটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ এখানে প্রায় ভিডিও হয়ে গেছে বা দশটা হ্যাঁ বারোটা ভিডিও হয়ে গেছে পাঁচ বারো সো ট্র্যাক সেকেন্ডের ইমেজ কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের যে অডিওটা ছিল এটা গেট করে দিলাম এড করে দেখি যা না আরো লাগবে তাই না অডিওটা কভার করতে আরো লাগতেছে তো এটা এখন আবার এটাকেই আমি আবার কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে ছেড়ে দিলাম দেখেন এখানে কি হইছে আরো দুই একটা লাগতেছে সো এটাকে একটু কপি করলাম তারপরে এটাও আমরা দিয়ে দিলাম দেখেন অ্যাপ্লিকে সব হয়ে যাবে জাস্ট একটু অপেক্ষা করেন দেখেন ওকে এই ভিডিওটা আবার দিলাম এটাকে ক্লোজ করে সমান সমান করে এখন এই ইমেজ মধ্যে কিন্তু আপনার মিউজিক মানে যেটা আমরা ইয়াটা করছি স্পিচটা করছি যেটা ইউএসএ ইউএসএ একজন ইয়ার দিয়া দিয়ে স্পিচ করছি যেটা আমার দশটা বেনিফিট সম্পর্কে বলছে পাশাপাশি এগুলো চলবে এগুলো স্থির হয়ে আছে তাই না এগুলাকে আমি যদি একটু সিস্টেম করে এটাকে মুভমেন্ট করাই সেক্ষেত্রে মুভমেন্ট এক মুভমেন্টই হতে পারে আমি চাইলে ভিন্ন ভিন্ন মুভমেন্ট দিতে পারি অনেক সময় লাগবে আমি ভিন্ন ভিন্ন মুভমেন্ট দিব না সেজন্য আমরা চলে যাব অ্যানোটেশন অথবা ভিজুয়াল ইফেক্টও পাবেন ঠিক আছে তারপরে ট্রানজেশন আছে আমরা ট্রানজেশন দেবো অ্যানোটেশন করতে পারেন ট্রানজেশন করতে পারেন তো আমরা এখানে একটা ট্রানজেশন ইউজ করবো সেটা হলো এটা জুম দেখি সব ভিডিও পিকচারে এরকম একটা জুম হবে আমি যদি এখানে এটাকে প্লে করি তাহলে দেখতে পারবো দেখেন এখানে সে স্পিচ করছে আর ভিডিও যে ইমেজ গুলো পাঁচ সেকেন্ড পর পর সেম স্টাইলে আপনার এই রানিং হচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করা কমপ্লিট করতে পারে তো আমি এটাকে একটু এক্সপোর্ট করে নিচ্ছি এক্সপোর্ট দেন একটা আনটাইটেল প্রজেক্ট এখানে আমি দিব টেন বেনিফিট ফর টিকটক অ্যাডস সো এটাকে কাস্টম হান্ড্রেড ডিপিআই সবকিছু কমপ্লিট এটাকে আমরা এক্সপোর্ট দিয়ে দেব তো এক্সপোর্ট এর ক্ষেত্রে ভিডিও এক্সপোর্ট সবসময় একটু সময় নেই আপনারা একটু ধৈর্য ধরবেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো এটা দুই মিনিট সময় নিছে দুই মিনিটের মধ্যে আশা করি যে আমরা এটাকে কমপ্লিট করে ফেলতে পারবো আমার এক্সপোর্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে আমার এক্সপোর্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে ক্লোজ আমি এটাকে ক্লোজ করে দিলাম ওকে তো এটাও আমরা রাখলাম না আপাতত আমি যেটা কম্পিউটারটা ফাস্ট থাকে সব করে দিলাম দেওয়ার পর আমরা এখন আমাদের ভিডিওটা কিন্তু দেখেন এখানে আমার একটা দুই মিনিটের কিন্তু ভিডিও আমার টিকটক অ্যাড সম্পর্কে চলে আসছে ঠিক আছে তো এই ভিডিওটা এখন আমরা আপলোড করবো এখানে ইমেজটা ছোট আছে দেখি নাই ইমেজ এগুলা থাকবে ঠিক আছে এটা আমি এক একটা এক এক দিতে পারি যদি আমি সময় দিতে আমি স্পেশাল হইতো আপনারা অবশ্যই একটু সময় দিবেন একটা সময় দিবেন ইমেজ ভিন্ন ভিন্ন ট্রানজেশনে দিবেন তাইলে আপনার ক্লায়েন্ট বা আপনার অডিয়েন্সরা এটা দেখে ভালো এ পাবে আমি প্রতিটা এখানে একই সিস্টেম আসে হয়তো অনেক সময় বিরক্ত হওয়ার একটা হইতে পারে তো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দিলাম এক ক্লিকে যাতে সহজে করা যায় এইভাবে করতে হবে আপনাকে প্রতিদিন একটা জাকে দুইটা করে ভিডিও আপলোড করতে হবে তিরিশ দিন আপনি ষাটটা ভিডিও আপলোড করবেন ঠিক আছে তো এই হলো মূল বিষয় একটা ভিডিও কিন্তু আমার কমপ্লিট তাই না ভিডিও আপলোড করা কমপ্লিট এখন বলে রেডি করা কমপ্লিট এখন আমার কাজ হলো আপলোড করা আগেই বলছি ভিডিওটা একটু লম্বা হচ্ছে কিছু কিছু করার নাই কারণ ভিডিওটা আপনাকে পূর্ণাঙ্গ দেখাইতে গেলে একটু লম্বা হবেই ওকে সো আমরা এখন ভিডিওটা আপলোড করব ঠিক আছে ভিডিও আপলোড করলে হবে না আপলোডের অনেক ক্রাইটেরিয়া আছে আপনাকে আপলোড ওইগুলো মানতে হবে ঠিক আছে ওইগুলা নিয়ে যদি আপনি করেন আপনি আপনার চ্যানেলটা স্কাই রকেট হবে ঠিক আছে তো এখন দেখেন আমি কি করলাম ক্রিয়েটে চলে গেলাম ক্রিয়েটে যাওয়ার পর এখানে কিছু অপশন আসবে আমি ভিডিওটা আপলোড করার অপশন আসবে আমার কাছে কন্টিনিউ দেওয়ার পর কন্টিনিউ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল থেকে আমি একটা ফাইল আপলোড করবো যেটা হলো টেন বেনিফিট ফর ইউজিং টোগাইডস ওকে সো এটা ওপেন করে দেবো ওপেন করার পর এখানে দেখেন সুন্দর করে ভিডিওটা তাদের প্যানেলে চলে আসবে ঠিক আছে ড্রাগ এন্ড ড্রপও করতে পারেন অথবা আপনি ফাইল দেখাতে পারেন তার প্যানেলে চলে আসে আপলোডিং ভিডিও ভিডিওটা আপলোড হচ্ছে ঠিক আছে আপলোড হচ্ছে আপলোড হোক এখন এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে ঠিক আছে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে তো এখন ডেসক্রিপশন কি লিখবো এটা লিখে যা একদম মাথা নষ্ট কি লিখবো না লিখবো তাই না তো এটাও আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না আপনি চলে যাবেন এই যে এইখানে এখানে যাওয়ার পর জো এখানে টেন বেনিফিট ফর বেনিফিটস ফর টিকটক অ্যাডস এটা সম্পর্কে লিখবেন আই নিড ইউটিউব ড্রেসক্রিপশন ঠিক আছে উইথ টাইটেল তারপরে ট্রেক হ্যাশ ট্যাগ এভরিথিং সে আপনাকে প্রোভাইড করে আপনি জাস্ট কপি করে আহ পুট করবেন আর কোনো কাজ নাই আমি আমার টেন বেনিফিট ফর টেন বেনিফিটস বেনিফিটস ফর টিকটক অ্যাডস লিখে দিয়ে দিলাম ওকে সো আমি জাস্ট এন্টার করে দিলাম সো এখন সে দেখেন পাগলের মতো লিখে আমাকে দিয়ে দিচ্ছে দেখছেন আপনাকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না টাইম ইস টাইম ইস টার্ম সহ দিয়ে দিচ্ছে প্যাক প্যাক এ টু জেড সে আপনাকে দিয়ে দিচ্ছে দেখেন আমার টাইটেলও চলে আসছে আমাকে টাইটেল নিয়ে খুব বেশি কষ্ট করতে হবে না বস্টিউড ব্যান্ড সাকসেস তারপরে এখানে দেখেন একটা চিহ্ন চলে আসছে তো এখানে অনেক টাইটেলটা কপি করবো আমি এই টাইটেলটা কপি করে আমার ভিডিও টাইটেল হিসাবে ইউজ করব ভিডিও টাইটেল এটা হলো আমার টাইটেল হয়ে গেল তারপরে ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশন নিয়ে আসি এই যে আমাদের যে এখানে আছে এইটা হলো আর ইউ ওয়ান্ডারিং এটা আছে

তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ড গ্রোথ অ্যাডভার্টাইজিং টিকটক অ্যাডস ফর বিজনেস স্মল বিজনেস মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হলো টিকটক অ্যাডস তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিক ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ড গ্রোথ অর্থাৎ রিলেটেড ট্যাক্স গুলো আমাদেরকে সে প্রোভাইড করছে এখন জাস্ট আমরা এটা কি কি করবো ইউজ করতে পারবো কোনো প্রবলেম নাই এর মানে কি আমার একটা ইয়া হয়ে গেছে অলরেডি এখানে দেখেন অটো জেনারেটেড একটা ইয়া থাকবে আর কি আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন এটা আসলে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না আপনারা এখান থেকে ইউজ করে নেবেন ঠিক আছে আমরা যেটা আগেই বললাম আপনার ওই ক্যানভা থেকে ক্যানভাতে আপনি সার্চ করবেন এখানে ইউটিউব থামনেইল থামনেইল হ্যাঁ এখানে ইউটিউব থামনেইল ক্রিয়েট করতে পারবেন তো এখানে একটা থামনেইল ক্রিয়েট করে নেবেন এখানে অনেক ইয়া আছে এগুলা দিয়ে আপনি একটা থামনেল ক্রিয়েট করে নেবেন ডিজাইন এটা আসলে ম্যাটার করে আপনার ইয়ার উপরে আপনি কতটুকু করতে পারেন তার উপরে আপনি যত বেশি ডিজাইন করবেন তত বেশি এখানে এক্সপার্ট হবেন ঠিক আছে তো টিকটক অ্যাডস এর যে বেনিফিট গুলো এখানে এখানে আপনি খুঁজে বের করবেন যে কোনটা আপনার সাথে যায় এরকম একটা টেমপ্লেট আপনি ইউজ করবেন ঠিক আছে এখানে একটা টেম্পলেট ইউজ করে আপনি কিন্তু দিতে পারেন ফাইভ টিপস বা আপনি এখানে এটা থাকবে আমি এখানে দিয়ে দিলাম ফাইভ টিপস না আমার টেন টিপস এখানে টেন টিপস যেহেতু দশটা বেনিফিট নিয়ে আমরা করতেছি টেন টিপস ফর টিকটক অ্যাডস সম্পর্কে তো এটা যারা অ্যাডভার্টাইজমেন্ট করবে যারা বিজনেস ওনার তারা কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই দেখবে সো এটা অবশ্যই মাথায় রাখবেন বাই রাসেলসার আমি দেব বাই এটা দিয়ে দিতে পারে আমার চ্যানেলের নাম তো অনেক উপায় আপনি করতে পারেন এক একজনের এক এক চিন্তা ভাবনা ওই চিন্তা ভাবনার উপরে করে আপনি কিন্তু ডিজাইন গুলো করতে পারেন ঠিক আছে সবার ডিজাইনটা একরকম হবে ঠিক এরকম না সবার টপিক্স গুলো এরকম হবে ঠিক এরকম না আপনি ইচ্ছা দিতে পারবেন সো কি বললাম দশটা বেনিফিট আছে টিকটক এর তো এখন আমি এটা আরো একটু ভালো করার জন্য আমি একটা টিকটক এর যে আছে লোগো আছে এটা ইউজ করতে পারি টিকটক সার্চ করি সো এখানে মেবি নাই এটাকে একটা লোগো আপলোড আপনি ডাউনলোড করে নিতে হবে টিকটক এখানে টিকটক পিএনজি পিএনজি লিখে সার্চ করবেন এখানে অনেক লোগো পাবেন একটা লোগো ডাউনলোড করে নেবেন এখানে দেখেন কত লোগো আছে তাই না ট্রান্সপারেন্ট লোগো আছে নর্মাল লোগো আছে ব্যাকটুসি থেকে আছে আমি এখান থেকে একটা লোগো নিয়ে নিলাম অর্থাৎ যাতে অডিয়েন্স ক্লিক করার আগে মানে তার যেহেতু টিকটক পড়ার আগে সে কিন্তু এই জিনিসটা যে তার লোগোটা দেখলে কিন্তু অনেকে বুঝে ফেলবে যে এখানে টিকটক সম্পর্কে কিছু বলা আছে দেন সে কিন্তু এটা সম্পর্কে যখন সে দেখবে যে বেনিফিট দশটা বেনিফিট বিজ্ঞাপন সম্পর্কে বা অ্যাড সম্পর্কে সে কিন্তু আগ্রহী হবে ভিডিওটা দেখার জন্য তাই না তো এইভাবেই আপনাকে বুঝতে হবে যে তাকে বুঝাইতে হবে অ্যাটলিস্ট আমি যে এই ভিডিওতে দশটা বেনিফিট সম্পর্কে লিখছি বা বলছি এটা সে বুঝতে হবে সে যদি এটা না বুঝে আপনার ভিডিওতে ক্লিক করবে না ঠিক আছে তো এই জন্য আমাদের থামনেলটা হলো খুব জরুরি বিষয় থামনে আপনি যত বেশি করতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো কারণ ভিডিওটা পরে দেখবে বা থামনেলটা সে আগে দেখবে তাই না থামনেলটা সে আগে দেখবে থামনেল দেখেই কিন্তু সে ভিডিওতে ক্লিক করতে আগ্রহী হবে তো আপনি যদি থামনেলটাকে ভালো করে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ক্লিক পোটেন্সিয়ালে কম পাবেন তো আমি দশটা টিপস দিচ্ছি ফর টিকটক তো আমি সাথে সাথে এই টিকটকের যে তাদের লোগো আছে অফিসিয়াল লোগো এই অফিসিয়াল এখানে দিয়ে দেব দিয়ে দিলে কি হবে সে সহজেই তার চোখে পড়বে যে না টিকটক সম্পর্কে কিছু একটা বলা আছে দেখি কি দেন সে দেখবে যে দশটা তার বেনিফিট সম্পর্কে আমি বললাম তো তখন সে অবশ্যই এটা ভিডিওটা পূর্ণাঙ্গ দেখবে কি আমাদের সুযোগ হয়ে যাবে ওকে তাই না আমি এটাকে একটু করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি

বা এটা খুব ট্রেন্ডিং ট্রপি সেক্ষেত্রে আপনার এটা দিলে সহজেই বুঝতে পারবো আমি এটা কি করলাম আমি ডাউনলোড করে নিলাম ট্রান্সপারেন্ট হবে না এখানে আপনি অবশ্যই ফোন থাকবে ট্রান্সপারেন্ট শুধুমাত্র লোগোর ক্ষেত্রে যখন আপনি লোগো তৈরি করবেন তখন ট্রান্সপারেন্ট মানে ওই যেরকম জাস্ট ব্যাকগ্রাউন্ড কিছু নেই যেটা আছে এটা

তো তারপরে হলো আপনার প্লেলিস্ট প্লেলিস্ট একটা ক্রিয়েট করে ফেলবেন যেহেতু আপনি বিভিন্ন টপিকের উপর বানাবেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি বানিয়ে নিও নো প্রবলেম যেটা যে টপিকই করবেন সেই টপিকের একটা প্লেলিস্ট করে দেবেন ঠিক আছে অ্যাডভারটাইজিং এখন এটা ই-কমার্স হেল্প রিলেটেড একটা প্লেলিস্ট করতে পারেন যেহেতু ই-কমার্স টিকটক অ্যাডস কারা চালায় বিভিন্ন ধরনের ই-কমার্স হেল্প रिलेटेड ই-কমার্স ওয়েবসাইট যাদের আছে অথবা বিভিন্ন এর সম্পর্কে বা মার্কেটিং দিতে পারেন মার্কেটিং তো আপনি যদি মার্কেটিং এর আরো কোন ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে এখানে রাখতে পারেন আপনি রাখতে পারেন এখানে ডিজিটাল মার্কেটিং টিপস তাহলে কি ডিজিটাল মার্কেটিং টিপস এর মধ্যে আমি দিলাম আজকে দিলাম টিকটক অ্যাডস এর বেনিফিট আপনি নেক্সট টাইম আরো ইউটিউব অ্যাডস তারপরে আপনি গুগল অ্যাডস বিভিন্ন অ্যাডস এর বেনিফিট সম্পর্কে আরো ভিডিও আপলোড করলে এই প্লেলিস্টটা রাখতে পারেন ঠিক আছে ডিজিটাল মার্কেটিং টিপস হিসাবে আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট ক্রিয়েট করলাম দেন তারপর নেক্সট ডান করে দিলাম দেওয়ার পর মানে এই প্লে লিস্টে এইটা চলে যাবে এখানে আরো কাজ আছে তারপর এই এটা আমি অটোমেটিক করে রাখছিলাম আগেই এখন এখানে কিছু ট্যাগ দিতে হবে যে ট্যাগ গুলা অনেকেই খুঁজে দেখেন এখানে আমি আমার এখানে অলরেডি বিডাইকিও একটা সফটওয়্যার আছে সফটওয়্যার এক্সটেনশন আছে সে কিন্তু কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে যেটা হলো ফার্স্ট অফ অল টিকটক অ্যাডস তারপরে যে আমাকে টিকটক ড্রপশিপিং হাউ টু রান টিকটক অ্যাডস সো এটা বেনিফিটস আমি টেন বেনিফিটস ফর টিকটক অ্যাডস এটা কি অ্যাড করব এটা প্রথমে অ্যাড করবেন তারপরে বুস্ট অফ ব্র্যান্ড সাকসেস এটা অ্যাড করব তারপরে দেখেন এখানে থার্টি অঞ্চলে চলে আসে চলে আসছে পঞ্চাশের মধ্যে থার্টি ওয়ান চলে আসছে যে কয়েকটা ইউজ করাতে তো আমি আমার কাছে আরো কিছু ইয়া আছে যেটা বলছো আমি সার্চ দিয়েছিলাম যেখানে এখানে দেখেন বেশ কয়েকটা কিওয়ার্ড আছে যেগুলা খুব বেশি হয় থেকে দেওয়া আছে আমি এটাকে কপি করবো কপি করে ওকে দিয়ে এগুলা এটাকে আগে অন্য জায়গায় রাখতে হবে আমি একটু রাখি রাখি কমা কমা দিতে হবে প্রতিটা কমা দিতে হবে হয়ে যেতে আলাদা আলাদা হয়ে যাবে

সার্চ ভলিউম ভালো আছে এগুলো আমরা দিতে পারি মানে খুব বেশি সার্চ হয় এই ধরনের একটি ওয়ার্ড আপনি কিন্তু চুজ করবেন ইন্সপেকশন ইন্সপেকশন করতে পারবেন তারপরে আরো আমি রিফ্রেশ করি দেখি কোন কি ওয়ার্ড পাই কিনা সুপিফাইড অপশন এটা ভালো একটা টপিক চলে আসবে ই কম টিকটক মার্কেটিং অলরেডি চলে আসছে এই কম দরকার নেই ওকে সো এখন পাঁচশো এক তারপর বেশি হয়ে যাচ্ছে আর একটা কমাইতে হবে কোনটা কমানো যায় ব্র্যান্ড সাকসেস খুবই ভালো কারণ এই চ্যানেলের ফার্স্ট ভিডিও একটা এই ক্ষেত্রে আপনি এসিও স্কোর টু নিয়ে আসতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি করতে পারবেন আমি আরো কিওয়ার্ড রিসার্চ করলে আরো চলে আসবে আর চলে সময় পঞ্চাশ ইমেন্ট কি পঞ্চাশে চলে আসবে ঠিক আছে তো কিওয়ার্ড রিসার্চ এর একটা বিষয় আছে এগুলো আপনাকে একটু জানতে হবে কিওয়ার্ড রিসার্চ করবেন তো আমাদের কাছে যে টুলস গুলো আছে টুলস গুলো ইউজ করি কিন্তু যে ধরনের কিওয়ার্ড আমি পাইছি সেগুলা অসাধারণ এই জন্য আমি এগুলো অ্যাড করে দিছি নো প্রবলেম এছাড়াও আরো অনেক পেড টুলস আছে ফ্রি টুলস আছে এগুলো দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ঠিক আছে তারপরে হলো অ্যান্ড স্ক্রিন একটা অ্যান্ড স্ক্রিন হবে যেহেতু আমার ভিডিও নাই ফার্স্ট ভিডিও আর অ্যান্ড স্ক্রিন কি হবে যেটা সেইভাবেই থাকো বেস্ট ভিওয়ার কোনো কিছু দি ওয়ান জাস্ট কমপ্লিট করতেছি তাদের এগুলো অ্যাড টু কার্ডস আমি এটাকে প্লেলিস্ট আকারে দিলাম এই প্লেলিস্টটা কি দেখবে সমস্যা নাই অ্যাড টু কার্ড নেক্সট করে দিলাম কপিরাইট দেখেন এখানে কপিরাইটের যে অপশনটা আমি আগেই বলছিলাম কোনো কপিরাইট আসবে না সো দেখতেই পাচ্ছেন কপিরাইট নো ইস্যু ফাউন্ড ক্লিয়ার এখানে কিন্তু আপনি অটোমেটিক যাচাই করতে পারেন চেক করতে পারতেছেন যে আপনার ভিডিওটা কি কপিরাইট হচ্ছে কিনা বা কি অবস্থা সেটা কিন্তু এখানে বলে দিবে অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে পাস হয়ে যায় বাট পরবর্তী হলেও চলে আসে তো এইসব ভিডিও আমি যেভাবে মেক করলাম যেখান থেকে ইমেজ নিলাম যেখান থেকে ভয়েস ওভার নিলাম এগুলা কোনোদিনও আপনার কপিরাইট আসবে না ঠিক আছে কোনো দিনে কপিরাইট আসবে না না আসার ফলে আপনি কিন্তু অনায়াসে ভিডিও আপলোড করতে পারবেন দেন নেক্সট করে দিবেন তারপরে এখানে সেভ পাবলিশ আপনি প্রাইভেট করতে পারেন আপনি করতে করতে পারেন পারেন পাবলিক তো আমরা যেহেতু ফার্স্ট চ্যানেল অবশ্যই পাবলিক করে এটাকে শিডিউল আপনি আরো যদি ভিডিও একসাথে আপলোড করেন সেটাতে শিডিউল করতে পারেন দেন পাবলিশ সো এখন দেখেন আমার একটা ভিডিও কিন্তু এই চ্যানেল এখন ক্রিয়েট করলাম একটা ভিডিও ক্রিয়েট করলাম এনে একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিলাম যদিও এই কাজটা অনেক সময়ের ব্যাপার আমি আমি কিন্তু সবকিছু আপনাকে একদম লাইভে দেখাইতেছি যে কিভাবে কি করতে হবে একদম ভিডিও ক্রিয়েট করা ইমেজ সংগ্রহ করা সংগ্রহ করা চ্যানেল ক্রিয়েট করা ভিডিও আপলোড করা একদম রেডি টু ইউজ করে দিলাম আপনাকে টু জ্যাড সবকিছুই দেখাইছি এখন আপনি জাস্ট কাজ করবেন তো একটা ভিডিও আপনার আমার যেহেতু এখানে বেশ কয়েক সময় লাগছে আপনার হয়তো একটু সময় লাগবে বাট আপনি এটা করে ফেলতে পারবেন একদম ইজিল ওয়ে কোনো প্রবলেম নাই বাট কষ্ট করতে হবে আপনি কষ্ট ছাড়া আসলে আপনি এই সেক্টরে আপনি প্রফিটেবল হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে দেখেন আমার একটা ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবে চলে আসছে আটত্রিশ সেকেন্ড আগে এই ভিডিওটা আপলোড হয়েছে মানে এই ভিডিওটা কি দেখেন মানে একদম প্রফেশনাল ওয়েতে ভিডিওটা আমি আপলোড করে ফেলছি একদম আপনাদের সামনে কোনো প্রকার ইয়া ছাড়াই ঝামেলা ছাড়াই এখানে এই ভিডিওটা একদম তো সেখানে অ্যাডভান্টেজটা কি হলো দেখেন আপনি বাংলা ভিডিও আপলোড করলে আপনি যেই বেনিফিটটা পাবেন এর সাথে যদি ইংরেজি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে তার থেকে দশ গুণ বেনিফিট পাওয়া যায় ঠিক আছে তো এই দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি দেখেন এখন ভিডিওটা প্লে হচ্ছে দুই মিনিটের ভিডিও সবাই দেখতে আগ্রহী হবে এর মধ্যে আমার দশটা বেনিফিট টিকটক এড সম্পর্কে তারপরে সার্চ রেজাল্টে আসতেছে অ্যাটুজেট ফোর্টি সেভেন আমার বিডাই কেউ স্পোর্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ট্র্যাক কিন্তু অলরেডি র্যাঙ্ক করে ফেলেছে অর্থাৎ ষোলো নম্বর পজিশনে চলে আসছে টেন বেনিফিট ফর টিকটক অ্যাডস তো যেহেতু ফার্স্ট চ্যানেল আমি যেহেতু এই ভিডিওতে এই চ্যানেলে যদি দশটা ভিডিও আপলোড সম্পন্ন করি সেই ক্ষেত্রে আমি এখানে পাঁচ থেকে ছয়টা ট্যাগ র্যাঙ্কে চলে আসবে দেখব যেহেতু একদম নতুন একটা চ্যানেলে একটা ভিডিও র্যাঙ্কিং এ ষোলো নম্বরে চলে আসছে দেন বেনিফিটস ফর টিকটক অ্যাডস লিখে কেউ সার্চ করলে ষোলো নম্বরে আমার ভিডিওটা খুঁজে পাবে

পজিশন যে পজিশনটা এখানে কিন্তু ভালো স্টার্ট হয়ে গেছে সো আশা করি আপনাদের কাছে বোঝাতে পারছি যে লিস্ট আপনি একদম জিরো থেকে একদম শূন্য থেকে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং ইংরেজিতে ভিডিও আপলোড করবেন সেম প্রসেসে আপনি দেখেন এখন চেইন অফ থ্রু প্রমোটিং আপনি যদি এটা নিয়ে একটা টপিক সিলেক্টে চান আমি জাস্ট টপিকটা লেখা দেখায় দিই আপনাদের এখানে যাবেন এখানে যাবেন যাওয়ার পর একটা নোট চ্যাট জিপিটিতে যাবেন চ্যাট জিপিটিতে লিখবেন আই নিড ডিটেলস ডিটেইলস ফর জেন অফ থ্রোফর্ম ওকে এটা লেখার পর আমি এখানে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর সে কিন্তু দেখতেছেন এটা সম্পর্কে আপনাকে কি কনসেপ্ট কি সুন্দর করে কিন্তু একটা টপিক দিয়ে দিচ্ছে এই টপিক আপনি জাস্ট কপি করবেন এক্সাম্পল সহ এই টপিক সম্পর্কে আপনি কি করবেন একটা সুন্দর করে ভিডিও ক্রিয়েট করতে পারবেন ভিডিওটা কিরকম যেহেতু এটা লিখে সার্চ করতেছে লোকজন ইউএসএ তে দেখছেন

এখানে সুন্দর করে সাজা টাজা দিবেন অর্থ কোনটা কত নাম্বার সুন্দর করে নাম্বার টাম্বার দিয়ে জাস্ট জেনারেট স্পিচ করে দিবেন জেনারেট স্পিচ করলে সে কিন্তু আপনাকে একটা ভয়েস ওভার দিয়ে দেবে এই ভয়েস ওভার এর ভিত্তিতে এখান থেকে আবার এই যে টাইটেলটা নেবেন এখান থেকে টাইটেলটা নেবেন টাইটেল নেয়ার পর আপনি এখান থেকে জাস্ট এখান থেকে টাইটেল নেয়ার পর জাস্ট আপনি এখান থেকে আরো ইমেজ ডাউনলোড করতে পারবেন টাইটেলটা এসে বসায় দিবেন কিভাবে আমি আবার একটু দেখাই দিচ্ছি এখানে আমি ক্লিক করে দিলাম এরপর ইমেজে ক্লিক করবেন হিউজ পরিমাণ ইমেজ আছে এগুলা নিয়ে আপনি জাস্ট কাজ করেন না ইমেজ গুলা কিছু ডাউনলোড করে এখানে ওই ট্রানজেকশন দিলাম ট্রানজাকশন দিয়া দিয়া আপনি আপনার যে স্পিচটা আছে মানুষ শুনবে স্পিচটা বেশি হ্যাঁ যে যদি আপনি আরো রিলেটেড ইমেজ নিতে পারেন সেটাও জন্য আপনার জন্য ভালো চেইন অফ থ্রোট দিস এখানে প্রম্পট লেখছে দেখেন এখানে প্রম্পট কি হবে লিখতে হয় তাও আছে তো এটাই হলো মূলত কাজ এখানে দেখেন আরো আমার কি ওয়ার্ড আইডিয়া চলে আসছে দশটা চেইন অফ দেখেন একদম লাইক চেইন পেপার ডিজাইন টু চ্যাট জিপিটি এমসিকিউ ইনআই গিটহাব মিন্স ইফ

আর কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আসলে আপনি কি হয় ভিডিওটা দেখে পূর্ণাঙ্গ সময় নষ্ট করলেন নাকি আসলেই কোনো কিছু একটা শিখতে পারছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানালেন জানাবেন জানালে অবশ্যই খুশি হব বিকজ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও ক্রিয়েট করতেছি সেই ক্ষেত্রে আপনাদের ফিডব্যাক না পেলে আসলে বোঝা যায় না যে আসলে আপনাদের কতটুকু অ্যাডভান্টেজ আমি দিতে পারতেছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা পারলে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী আরো কোন একটা টপিক নিয়ে সেই টপিকে আপনাদেরকে আহ বুঝাবো যে কিভাবে আপনি আসলে আর্নিং এ চলে যাবেন সেই প্রসেস গুলা প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করছি দেখানোর জন্য ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী অবস্থা আল্লাহ হাফেজ